আসসালামু আলাইকুম, আমি টুটুল কৃষি বাজার থেকে। তো আমরা মাঝখানে একটা ভিডিও দিয়েছিলাম নাইট্রিফাইং ব্যাকটেরিয়ার জন্য যে স্পঞ্জগুলো ব্যবহার করা হয়, এটা অনেক কমেন্ট এসেছে আসলে কিভাবে তৈরি করে। তো আমরা ভিডিওর মধ্যে দেখাচ্ছি আপনারা এটা কিভাবে তৈরি করে, এবং এটা দেয়ার নিয়ম যেটা, যে হচ্ছে অনেকে প্রশ্ন করেছিলেন যে 10,000 লিটারে কয়টা দিবেন। আসলে এটা আপনার ইচ্ছে মতো দিতে পারেন, 4টা 5টা 6টা যা পারেন। এটা জাস্ট আপনার একটা ব্যাকটেরিয়ার উপস্থিতির জন্য এটা দিতে হবে। তো এটা দেওয়ার জন্য যে জিনিসটা খেয়াল রাখতে হবে, এই যে বোতলগুলো যারা দিচ্ছেন, এখানে কিন্তু একটা অ্যালুমিনিয়াম বা এই টাইপের কিছু একটা জিনিস থাকে, এটা কিন্তু কেটে ফেলতে হবে, নাহলে কিন্তু ব্যাকটেরিয়ার ক্ষতি হবে। আর এটা ডুবানোর জন্য এই দিকে সবসময় এটা পুরো বোতলটা আপনারা ভর্তি করে দিবেন, যাতে করে এটার ওজন হয় এবং এখানে যাতে মাছ না ঢুকে থাকে, সেই কারণে এই মুখটা বন্ধ করে দিবেন স্পঞ্জ দিয়ে। দেওয়ার পর জাস্ট এটা একটা ভারী হবে, আপনারা পানিতে ছেড়ে দিবেন। এবং এটা দেওয়ার তো নিয়ম জানেন কখন দিতে হয়, পানি প্রিপারেশন যখন শুরু করবেন তখনই দিয়ে দিবেন, তখন থেকে এটার কাজ শুরু। তো আমরা একটা নতুন ট্যাঙ্কে পানি প্রিপারেশন শুরু করেছি, তো এটা দেখানোর জন্য আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন, এটা দেখো, বললাম না স্পঞ্জগুলো বড় হয়ে গেছে। আর এটা ব্যবহার করার যে সিস্টেমটা হচ্ছে, আপনারা আগেই আলাদা পাত্রে একটা পানি নেবেন, নিয়ে ভালো করে গুলাই নেবেন। মিনিমাম 20 থেকে 25 মিনিট বা 30 মিনিট এরকম আপনি ওটাকে ভালো করে গুলাই নিয়ে তারপর পুরোটাতে ছিটাই দেবেন। এটা সরাসরি ট্যাঙ্কে দিবেন, আগে এটাকে ভালো করে গুলিয়ে নিয়ে তারপর এটা ট্যাঙ্কে দিবেন।